কারণ বাজারের ভিতরে দেখেন প্রচুর পরিমাণে পেঁয়াজ, আগেও যেরকম পেঁয়াজ ছিল এখনও সেরকম। বাজারে এসে আপনি কি দেখলেন, মানে কোনো ব্যবস্থা নিচ্ছেন কি? হ্যাঁ, আমরা যে যারা ক্রেতা সাধারণ যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা কেন চলতে হচ্ছেন, তাদের ওই বুঝুকের কথাই তারা বলতেছে যে আমরা শুনছি দাম বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা আসলে এরকম কোনো অবস্থা নাই। আমরা তাদেরকে নিবৃত্ত করেছি এবং দোকানদারদেরও সতর্ক করে দিয়েছি পরিষ্কারভাবে যে কোনোভাবেই কোনো জিনিসের দাম তারা বাড়াতে পারবে না। যারা এখানে দাম বাড়াবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে এবং শক্ত কঠিন ব্যবস্থা। অন্যান্য জায়গার কী অবস্থা, একটু খোঁজ খবর? অন্য এলাকার খবর আমি বলতে পারবো না, আমি কারণবাজারে আছি, কারণবাজার সম্পর্কে আমরা কাজ করছি। কিছুক্ষণ পূর্বে ওই সকাল থেকে এখানে ভোক্তা অধিকারও আমাদের সাথে ছিল, এখন তারা হয়তো অন্য এলাকায় কাজ করতেছে। এখানে বর্তমানে আমরা পুলিশের পক্ষ থেকে কাজ করতেছি, এখন বাজার টোটাল নিয়ন্ত্রণে এবং শান্ত। ভিজিটিং কার্ড শুনছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে এলাকার যারা ভোক্তা তাদেরকে অনুরোধ জানাবো যে এই ধরনের গুজবের মধ্যে কান না দিয়ে আপনার দৈনন্দিন যতটুক প্রয়োজন আপনারা ততটুক কিনুন। কোথায় গিয়ে বললো যে এই জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সাথে সাথে যদি আপনি এখানে যদি 100 লোক থাকে, 100 লোক যদি 5 কেজি করে জিনিস কেনে, স্বভাবতই আপনার দৈনন্দিনে যেটা হবে ক্রাইসিস হবে। এরকমটা না করে যার যতটুক প্রয়োজন সে সব করতে পারে। কিন্তু বাজারে এসে আপনারা সরাসরি কেমন? বাজারে এরকম কোনো অবস্থা নেই, মানুষের মধ্যে যারা ক্রেতা সাধারণের মধ্যে একটা গুজব, কিন্তু বিক্রেতাদের মধ্যে এরকম কোনো অবস্থা নাই। বিক্রেতাদের মধ্যে তারা দাম বাড়ানোর কোনো প্রবণতা আমি লক্ষ্য করিনি। আপনারা কি নির্দেশনা দিয়ে গেলেন? আমরা নির্দেশনা দিচ্ছি যে যতটুক প্রয়োজন তারা এইভাবে বেচবে, আর কেউ যদি বেশি পরিমাণে কিনতে চায় তাহলে আমাদেরকে এটা জানানোর জন্য যে আমরা তাদেরকে ধরে জিজ্ঞেস করব সে কেন সে প্রতিদিন 1 সপ্তাহে কিনে সে 1 কেজি লবণ কেন সে একদিনের মধ্যে 10 কেজি লবণ কিনছে। এই রকম মজুতদারি যারা করবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দ্রব্যের ক্রাইসিস আছে কিনা বাজারে আপনাদের দেখে কি মনে হয়? না, আমরা তো আসলে দেখে একদিন আগেই তো পেঁয়াজ নিয়ে একটা পেঁয়াজ তো এখনও প্রচুর পরিমাণে কারণ বাজারের ভিতরে ঢুকলাম তো প্রচুর পরিমাণে পেঁয়াজ এখনও আছে। আর দ্রব্যের ক্রাইসিস বলতে এটা বলতে পারবে যারা ব্যবসা করে তারা, তাদের সাথে কথা বলে জানলাম যে কোনো ধরনের ক্রাইসিস নেই, ভিতরে প্রচুর পরিমাণে সব কিছুই আছে। চাল আপনি কিচেন মার্কেটের ভিতরে দেখেন চালের জায়গা হচ্ছে না, এই ধরনের লবণের জায়গা হচ্ছে, গুজব যে ছড়ছে হয়েছে এইটা একটু গুজব ছড়াই সবাই এটা কি করতেছে ভাই? আমরা তো শুনলাম লবণের দাম নাকি অনেক ঊর্ধ্বগতি হয়েছে, আসলে এটা কি সত্য? আপনি কি বাড়িতে ফোন দিয়েছেন? আমি তো বাড়িতে এখন ফোন দিই নাই। ওকে, ধন্যবাদ। আপনি তো মুড়ির ব্যবসা করেন, তো আপনার তো লবণের প্রয়োজন, আপনি কি লবণ কিনেছেন? এটা তো গুজব আমার মনে হচ্ছে, আপনার কি মনে হয়? গুজব তো দোকানে তো জিজ্ঞেস করলাম 35 টাকায় আছে। এটা একটা দেশে একটা সৃষ্টি করার জন্য, জি, মানুষের একটা লবণ বিক্রি করেন, তো আপনি কি বলেন আসলে লবণের কি বিষয়টা? এভাবে কিনা সব লবণ লেগে গেছে, একটা গুজব। লবণের দাম বাড়া নয়, কোম্পানিও বাড়া নয়, দোকানদারও বাড়া নয়, এটা একটা কাস্টমারে সাধারণ পাবলিকের দোষ। 1 কেজি জায়গা 5 কেজি কিনে, 10 কেজি কিনে, এই কারণে পাবলিকের এই অবস্থা। গুজব, খুচরা বিক্রেতা বাজারে লবণের দাম বাড়া নেই, সম্পূর্ণ এটা একটা গুজব। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে লবণের দাম বাড়ে না, এটা একটা গুজব, আপনারা সতর্ক হন। দোকানদার বেশি দাম চাইলে প্রশাসন যারা আছে তাদেরকে খবর দিবেন, এটা নিশ্চিত করেছে আমাদের ঢাকা ডিএমপি পুলিশ অফিসাররা বলেছেন যে লবণের দাম বাড়ে নেই, কারণ বাজার আছি আমরা। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা
গুজব। এখানে আবার আসসালামু আলাইকুম, আপনি কারণ বাজার কেন এসেছেন? আমি আসছি সকালবেলা, আমার বোন আমার বই মেশিন থেকে ফোন দেয় যে ওইখানে সিরিয়াল ধরে 100 টাকা বিক্রি করতেছে। জি জি, আমি বলছি কি বলতেছস? পরে আমার বাবা ফোন দিয়েছে, আমি একই কথা বলছে নোয়াখালী রায়পুর থেকে 100 টাকা করে লবণ বিক্রি করতেছে। পরে আমি থাকি মতিঝিল ফকিরা বলে, ওইখানে গেছে কোনো দোকানে লবণ নাই, 200 টাকা 100 টাকা 100 টাকা করে লবণ বিক্রি করতেছে। পরে আমি 150 টাকা রিক্সা ভাড়া দিয়ে এইখানে আসছি, আইসা দেখি অবস্থা। আসলে তো এটা মিথ্যা কথা, এখানে শুনতেছি যে লবণের দাম ভালো নাই, জনগণে বেশি করে কিনে এগুলা। লবণের দাম বাড়লে সরকার তো আগে জানবে, তাই না? আমাদের দেশে সরকার আছে, প্রশাসন আছে, সবাই আছে। সরকারের মাধ্যমে আমরা যে নিউজগুলো সব সময় টিভিতে টেলিভিশনে দেখতে পারি, এটা তো নিউজে আসেনি, কোনো নিউজে আসে নাই, কিন্তু সবার কাছে শরণও শুনতে পাচ্ছি, কোন দোকানে গিয়ে লবণও পাইতেছি না। জি, 150 টাকা এই রিক্সা ভাড়া দিয়ে এই জন্য এখানে আসছি। আপনি নিশ্চিন্তে চলে যেতে পারেন বাসায় আপা, আমরা আশা করতেছি এটা একটা গুজব। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন।